মম দ্য বেস্ট কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনাদের যখনই কিছু ভালো কিছু অথেন্টিক খেতে ইচ্ছা করবে, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন মম দ্য বেস্ট কুক, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো আজকের রেসিপি হচ্ছে বাটা মাছের এপিডোপিড। তো দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি করতে আমাদের কী কী লাগছে। লাগছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কালো জিরে, নুন, লাগছে কাঁচা লঙ্কা বাটা, লাগছে রসুন বাটা, আর লাগছে ধনে পাতা কুচি, চালের গুঁড়ো, সর্ষে বাটা আর পেঁয়াজ বাটা। এরপর আমি মাছগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে একটু চিড়ে চিড়ে নেব। যেমনভাবে আমি চিড়ে দেখাচ্ছি ঠিক তেমনভাবেই সব মাছগুলোকে আমি করে নেব। করে নেওয়ার পরে মাছটাতে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি 2-3 চামচ সর্ষে বাটা দিচ্ছি। আপনারা মাছ অনুযায়ী অবশ্যই সর্ষে বাটা বা যে কোনো মশলার পরিমাণটা বুঝে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে। অনেকেই কালো জিরে খেতে চায় না, তো আপনারা যদি কালো জিরে না খেতে চান তাহলে কালো জিরেটা স্কিপ করবেন। তার সাথে দিয়ে দিচ্ছি আমি চাল বাটা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, কুচিয়ে রাখা ধনে পাতাটা। এরপর এই সমস্তগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, ভালো করে এপিট ওপিট করে, ভালো করে যাতে মশলাগুলো ঢুকে যায় সেই জন্য ভালো করে মাখিয়ে নেব। আমার একটু মনে হয়েছিল চালের গুঁড়ো দেওয়ার প্রয়োজন আছে, তাই আমি দিয়ে নিয়েছি। আমি তেল দিয়েছি, তেল দেওয়ার পর এক একটা করে মাছ আমি দিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে যেভাবে আমি দিচ্ছি ঠিক সেইভাবে আপনারাও কিন্তু দিয়ে নেবেন। হাতের কাছে থাকা সব মশলা দিয়েই কিন্তু আজকে বাটা মাছের এপিট ওপিট রান্না করছি। ভালো করে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বাটা মাছের এপিট ওপিট। আপনারা অবশ্যই এই রান্নাটি বাড়িতে তৈরি করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই অবধি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।